বার্মিংহামে বাঙালি কাউন্সিলরদের অংশগ্রহণ বৃদ্ধি করার প্রতি জোর দিয়েছেন হোম অফিস সিলেক্ট কমিটির চেয়ার কিথ ভাজ এমপি। বৃহস্পতিবার লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত নেটওয়ার্কিং মিটিংয়ে এমন মন্তব্য করেন তিনি। সেই সাথে আগামী নির্বাচনে বার্মিংহাম লেবার পার্টি মনোনীত শাবানা মাহমুদকে সহযোগিতার কথা জানান। Well, I'm delighted to be in Birmingham. The Bangladeshi community is very strong and we want to make sure that we continue to support it as it has supported the Labour Party. But we want to see more Bangladeshis elected to the British Bangladeshis, elected to the council in Birmingham. It's got a huge population here and there needs to be more representation. Inshallah, I hope that I am successful at the next general election. And my first priority for Ladywood constituency, for every single community in Ladywood constituency, will be to ensure that I do everything in my power to help people through the recession and to help people back into work. Because every single community in Ladywood, whether that is Bengali, Pakistani, Kashmiri, Indian, African, Caribbean or white working class, they're all suffering. Labour Friends of Bangladesh, Birmingham, region. কনফারেন্স আমরা করলাম আর কি এখানে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যারা আমরা বাংলাদেশি ভাই বোনেরা রয়েছেন তাদেরকে লেবারের রাজনীতির সাথে তাদেরকে সম্পৃক্ত করা এবং কিভাবে তারা ভবিষ্যতে এই লেবার এই বার্মিংহামে আরও বাংলাদেশিরা কীভাবে কাউন্সিলর হতে পারেন এবং এখানে লেবার পার্টি যারা আছেন, বিশেষ করে একজন কাউন্সিলর আছেন, আরও যারা কাউন্সিলর হতে পারেন এবং এই এই দেশের মেন স্ট্রিম রাজনীতি, বিশেষ করে লেবারের রাজনীতিতে তাতে আমাদের এই বার্মিংহামে যারা বাংলাদেশি রয়েছেন তারা তাতে সম্পৃক্ত হতে পারেন, তার উদ্দেশ্য নিয়ে আমরা আজকের এই কনফারেন্স করলাম। তবে স্থানীয় কাউন্সিলররা বাঙালি প্রতিনিধি কম হওয়ার কারণ হিসেবে দেশীয় রাজনীতিতে অধিক সম্পৃক্ততা হওয়াকেই দায়ী করেছেন। আমাদের কিন্তু একত্রে মিলে কাজ করতে হবে, সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে আমরা একজনের পর আটজন বাংলাদেশি পাঠাতে পারি। আমরা যদি এরকম একটা সঙ্গ করতে পারি যে আমরা মেম্বারশিপ নেব, মেম্বারশিপ নিয়ে আমরা একজন এই বছর দেব, পরের টার্মে আরেকজন দেব এবং ভবিষ্যতের চিন্তা করতে হবে। আই থিঙ্ক ইস দ্য বাংলাদেশ কমিটি আর নট ইউনাইটেড এন্ড দিস ইজ দ্য অনলি রিজন বিকজ দে bring their back home politics here like Awami League, BNP and so on, and this is the main reason because we are behind, because we are doing our own back home politics, and this is the only reason I believe that we are lack of councillor in Birmingham City Council. অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লিডার লুৎফুর রহমান পূর্ব লন্ডনে বাঙালির রাজনৈতিক সংগ্রামের ইতিহাসের উদাহরণ দিয়ে বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাংলাদেশি কাউন্সিলররা অন্যান্য কাউন্সিলগুলোর জন্য হতে পারে দৃষ্টান্ত। সাফক এলাকার লেবার এমপি প্রার্থী পিপিসি কাউন্সিলর ওহিদ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন মোস্তফা যুবরাজ চৌধুরী, বার্মিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট হরমুজ আলী ও ফাইজুজ চৌধুরী সহ কমিউনিটির বিভিন্ন পেশা শ্রেণীর প্রতিনিধিবৃন্দ। তানভীর আহমেদ, চ্যানেল আই, বার্মিংহাম।